নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো, গ্যাসের মধ্যে গরম জল বসিয়েছি, তো চা করব। দুধ গোলা হয়ে গেছে, চাটা ফুটছে, আর এই যে অনেকটা ধরে ফুটছে, তো দুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চাটা করে নিয়ে মা আর আমি টিভি দেখতে দেখতে চা খাবো আর বিস্কুট খাবো। তো তোমা এখন বসে বসে সিরিয়াল দেখছে আর আমি এদিকে চা করছি, আর বাবু কিছু খাইয়ে দিয়েছি, তো ওকে আমি ছাতু গুলো খাইয়ে দিয়েছি। তো ওর এখন পেটটা ভর্তি আছে, তাই ও এখন একটু খেলা করছে। তো চলো চাটা খেয়ে নিই এবার। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আড্ডা মারার পর এবার আমার রান্না করতে হবে। তো চলো, আটা মাখা হয়ে গেছে, আর এই দেখো লেচি কেটে বেলতে বসে পড়েছি। তো রুটিগুলো করে নিয়ে তারপর আলুর দম করব। তো আমার তো শরীরটাও খারাপ আর বাবার শরীরও খারাপ, আর আমার তো জানোই একটু খারাপ ছিল, বাট এখন একটু ভালো আছি। তো এই দেখো তাড়াতাড়ি রুটিগুলো করে নিচ্ছি, আর এই রুটিটা করে নিয়ে তুলে নেবো, তারপর আমি আলুর দমটা আস্তে আস্তে করে নেবো। তো রুটিগুলো যেহেতু একা করছি তাই একটু দেরি হচ্ছে, কিন্তু আমি সবটা দেখাতে পারছি না, কিন্তু যতটা পারলাম তোমাদের দেখাচ্ছি। ওকে, তো বন্ধুরা, আমি অনেক ছোট থেকেই রুটি করতে পারি। মামা শিখিয়েছে, দিদিও শিখিয়েছে রুটি কীরকমভাবে করতে হয়, অনেক ছোট থেকেই রুটি করতে পারি। তো তোমাদের কেমন রুটি হলে জানি না, কমেন্ট বক্সে বলো। তো আমার দেখো, আমি রুটি গোলাতে খুব ভালোবাসি আর রুটিটা ফুলবেও দেখো। আর কী বলতো, রুটি করতে গেলে একটা মজা আছে, মজা যে বেললাম বেলে লাস্ট টাইমে যখন শেখবো চটা চট করে ফুলবে, ওটাই ভালো লাগে দেখতে। রুটি রেডি হয়ে গেছে, তো হটপটে রেখে দিয়েছি, এবার চলো মশলাটা বেটে নিই। তো আমাদের শিলে মশলা বাটি আমি, তো আমি মনে করি মিক্সারে মশলার চেয়ে শিলে বেটে মশলা খেতে খুবই সুন্দর হয়। একটু কষ্ট হয়, কিন্তু শিলে বেটে খেলে না সেই মশলার টেস্টটাই অন্যরকম হয়। তো কী বলতো, অনেক মশলা হলে তখন আমি মিক্সারে করি, না হলে আমি এই শিলেই বেটে নিই। শিল নোড়াতে ভালো করে থেঁতো করে বেটে নিলে তার টেস্টটা হয় অন্যরকম। তো এই দেখো আলু, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা, হলুদ, নুন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে আমার বাটা মশলাটা। তো এই দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি এতে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। তো এবার ওটা একটু গরম হোক, গরম হতে হতে আর একটুখানি ভালোভাবে ওটা একটুখানি পুরো মতন গলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়তে হবে। তো নেড়ে নেওয়ার পর এবার যখন একটুখানি বাদামি কালারের হয়ে আসবে, তারপর তোমরা ওর মধ্যে দেবে আলুগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো দেওয়ার, সব আলু যতগুলো আলু আছে সব কটা তোমরা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে নাড়তে থাকো। তো নাড়তে নাড়তে দেখবে একটুখানি আলুটা ধরে গেছে, তখন টমেটো কুচিগুলো দিয়ে দাও। তো টমেটো কুচিগুলো ভালো করে নাড়তে শুরু করো, তখন টমেটো কুচিগুলো হাফ হাফ গলে যাবে, মানে আলুর সঙ্গে একটু মাখো মাখো হয়ে আসবে, তখন তোমরা মশলাটা, যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দাও, বাটা মশলাটা। তো বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর আবার একটুখানি ভালো করে কষতে হবে। তো খুব সুন্দর সেন্ট বেরোতে শুরু হয়। তো আমি তো রান্না করছি তাই সেন্টটা পাচ্ছি, তোমরাও রান্না করলে নিশ্চয়ই পাবে।
করে দেখো মশলাটা জলটা তুলে নিয়েছে, তেল দিয়ে গেছে, তুলে দিলাম হলুদ গুঁড়ো। এবার তারপর আমি দেবো হলুদটা, হলুদ গুঁড়োটা দিয়ে দিয়ে আমি ভালো করে কাটছি, নেড়ে নিয়ে এবার আমি দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা না আমি জলের সঙ্গে একটু গুলে নিয়েছি, গুলে নিয়ে এবার এই লঙ্কা গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে ভালো করে নাড়তে শুরু করেছি। তো এবার নাড়তে নাড়তে লঙ্কা গুঁড়োর যে ঝালটা সেটা সবটাই ছড়িয়ে যাবে, তারপর রান্নার কালারটাও খুব সুন্দর হবে আর তেলটাও তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো দেখো এবার ভালো করে একটু কষতে 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 কত নুন দিয়ে দিলাম, নুনটা এই কথাটাই বলতে ভুলে গেছিলাম, দেখো নুন দিয়ে দিলাম। তো স্বাদ মতন মির্চার স্বাদ মতো নুন দিয়ে আমি একটু অল্প করে দিয়েছি, পরে লাগলে তো। তো এই দেখো রান্নার তেল ছেড়ে গেছে, আর দেখো তেল ছেড়ে যাওয়ার পর এবার আমি কী করবো, এবার আর একটুখানি হালকা করে নেড়ে নিই, তারপর আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা এবার দিয়ে দিই, দাঁড়া ঠিক আছে, এবার তোমার পরিমাণ মতো তুমি যদি শুকনো শুকনো। গুড নাইট বলো, আবার কালকে দেখা হবে, আবার কালকে দেখা হবে, ঠিক আছে ঠিক আছে, টাটা দিও টাটা দিও টাটা দিও, সবাই ঘুমিয়ে পড়ো। ও যদি ব্যায়াম দেখে তাহলে একটু ব্যায়াম দেখে।